এতদিন আমরা ঘুরে দেখেছি সাউথ আন্দামানের কিছু অংশ, এবার আমরা ঘুরে দেখব মিডিল ও নর্থ আন্দামান। এখন ঘড়িতে বাজে ভোর 3টে আর আজকে আমাদের গন্তব্য বারাটাং। আমাদের গাড়ি এসে গেছে এখন, চলো তাহলে তোমাদের সাথে রাস্তা দেখা হচ্ছে। আমাদের কনভয় এখন ছেড়ে দিয়েছে, আমরা ভেসেলে করে ওপার থেকে এপারে চলে এলাম। এটা হচ্ছে বারাটাং আইল্যান্ড। এবার আমরা স্পিড বোটে করে যাব লাইমস্টোন কেভ দেখতে। চলো তোমাদের লাইমস্টোন কেভটা ঘুরে দেখাই, যদিও ওখানে প্রচন্ড ভিড় আর জায়গা ভীষণই সরু আর অন্ধকার। আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার আমরা রওনা দিলাম ডিগলিপুরের উদ্দেশ্যে। আর মাঝখানে বেশ কিছু স্পট পড়বে, সেগুলো আমরা দেখতে দেখতেই যাব আর অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। আর রাস্তার অবস্থা একদমই ভালো না, ভীষণ বাজে কন্ডিশন রাস্তার। তো এইরকম ভাবেই আমাদের এগোতে হবে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে। আমরা এখন গান্ধী জেটির কাছে আছি আর একটা খুব সুন্দর ব্রিজ চালু হয়েছে। তোমরা দেখো ব্রিজটা 2 কিলোমিটার লম্বা। অফরোড করে আমরা এখন চলে এসেছি রঙ্গতে রমন বিচে। যারা নিরিবিলি পছন্দ করো এবং যারা প্রাকৃতিক সৌন্দর্যকে সম্পূর্ণভাবে উপভোগ করতে চাও, তারা অবশ্যই নর্থ আন্দামান আসতে পারো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ আর অনেকটাই মানে কোলাহল মুক্ত, কারণ এখানে খুব একটা বেশি ভিড় নেই, নির্জন সি বিচ একদম। তো অসাধারণ লাগছে। নারকেল গাছ ঘেরা অপূর্ব সুন্দর এক নির্জন সমুদ্র সৈকত। এখানকার দৃশ্য দেখে মনে হচ্ছে এই জায়গা ছাড়া আন্দামান ভ্রমণ সত্যিই অসম্ভব। এই নর্থ আন্দামানের বিচগুলো এতটা ক্রাউডেড হয় না, আর তার কারণে এখানে কচ্ছপরা ডিম পাড়তে আসে, কারণ এখানে জনসংখ্যা অনেক কম আর এখানে টুরিস্টের সংখ্যা অনেক কম তুলনামূলকভাবে। এতটা বেশি ক্রাউডেড নয়। অপূর্ব সুন্দর এই রমন বিচ দেখে মন ভরে গেল। এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি পরের বিচে, যার নাম হলো আমকুল। তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে ওখানে। রমন বিচ থেকে এখন আমরা চলে এলাম আমকুঞ্জ বিচে। এই বিচটা একটু অন্যরকম, এখানে তোমরা বালি পাবে না, এখানকার সি বিচে শুধু পাথর আর পাথর, কিন্তু অপূর্ব সুন্দর।
রামান সি বিচের মতো এই সি বিচটাও একেবারেই নির্জন, কিন্তু আজকে যেহেতু রবিবার তাই স্থানীয় লোকেরা এখানে এসে ভিড় করেছে, আড্ডা মারছে, এখানে বসে সময় কাটাচ্ছে। নর্থ আন্দামানে তোমরা যেই সি বিচেই যাও না কেন তোমরা ফাঁকা পাবে, কেন এখানে ট্যুরিস্ট খুব কম আসে। এখান থেকে ভিউটা শুধু দেখো, ও জাস্ট কিছু বলার নেই, দেখে মনে হচ্ছে যে সত্যি আন্দামান ভ্রমণ সার্থক। আর এখান থেকে সঙ্গে নিয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর সুন্দর স্মৃতি, যেটা সারা জীবন সঙ্গে থাকবে আমাদের। এখানে একটা ছোট্ট সুন্দর ঝর্ণা বলবো কি জানি না, তবে এটা অ্যাকচুয়াল ঝর্ণা, পাহাড়ের ওপর থেকে জলের সোর্সটা আসছে, সেখানে একটা বড় ঝর্ণা আছে, ওখানে তো আমরা যেতে পারবো না, তো এই জায়গাটা জলাশয়ের মতো একটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি দেখেছি যে চান করছে তোমাদের একটু কিছুক্ষণ আগেই যে ক্লিপিংটা আমি দেখালাম, বেশ সুন্দর। আর এটা কিন্তু মিষ্টি জলের সোর্স, এটা কোনো নোনতা জল নয়, সমুদ্রের এত কাছে হওয়া আর এখান দিয়ে জলটা সমুদ্রে গিয়ে মিশে চলে যাচ্ছে। আমাদের আমকুঁজ বীচ ঘোরা হয়ে গেল, আমরা এবারে মায়াবন্দরের দিকে রওনা দিচ্ছি, চলো তাহলে দেখা হচ্ছে ওখানে। অনেকটা অফরোড করে হাঁপিয়ে গেছি, তাই একটুখানি রেস্ট নিতে দাঁড়িয়েছি। যে জায়গাটা দাঁড়িয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে পানিঘাট। এখানে একটা খুব সুন্দর ব্রিজ রয়েছে, আর তার থেকেও সুন্দর এই সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি তোমাদের দেখাচ্ছি, দুর্দান্ত। সবে সূর্যাস্ত হয়েছে আর তোমরা দেখো আমরা ঠিক করেছিলাম মায়াবন্দর আজকে থেকে যাব, কিন্তু দেখ এখনও সময় আছে, ঘড়িতে বাজে 5:19, আর ডিগলিপুর বেশি দূর নয়, তাই ভাবলাম একবার ডিগলিপুরে গিয়ে থাকি আমরা। চলো তোমার সাথে দেখা হচ্ছে ডিগলিপুরে। আমরা এই জাস্ট ডিগলিপুর পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে রাত 8:00। আমাদের পৌঁছাতে অনেকটা লেট হলো, তার কারণ হচ্ছে রাস্তার হালত এত খারাপ যেটা কল্পনারও বাইরে। মানে খারাপ তিন রকমের রাস্তা হয়, একটা খারাপ রাস্তা, অতি খারাপ রাস্তা, আরেকটা হচ্ছে বারডাং থেকে ডিগলিপুরের রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। যারা আসবে তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবে। পাবলিক যে বাস আছে তাতে তো মানে একদমই চিন্তা ভাবনা করবে না ভুলেও আসার, কারণ সাংঘাতিক অবস্থা, সাংঘাতিক অবস্থা। রাস্তা বলে কিছুই নেই, খালি উঁচু নিচু গর্ত আর কিচ্ছু নেই, আর পাহাড়ি রাস্তা, তার ফলে আরও অসুবিধে। আমরা ডিগলিপুরে আছি হোটেল কার্তিকা ইনেতে, হোটেলটা নতুন তৈরি হয়েছে আর বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর লোকেশান একদম ভালো, এটা বাজারের একদম সামনেই। চলো তোমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই আমরা। এখানে লিফট আছে দেখো, আর বেশ সুন্দর করে সাজানো গোছানো হোটেলটা, আমার তো বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে একটা বসার জায়গা, সোফা রয়েছে এখানে, আর এইটা হচ্ছে হোটেলের রুমগুলো, এদিকে ওদিকে রুম আছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 16। চলো রুমের ভেতর ঢুকে তোমাদের দেখাই। রুমে ঢুকতেই একটা বেড, দু সাইডে বেড সাইড টেবিল, এখানে এসি আছে, পাখা তো আছেই, আর এখানে টিভি দিয়েছে একটা বেশ বড়, এখানে ওয়ার্ড্রব আছে, এখানে একটা কাবার্ড আছে, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ওয়াশরুম বা বাথরুম। বাথরুমটা বেশ ঠিকঠাক, খুব ছোটো না খুব বড়ও নয়। গিজার আছে এখানে,
ড্রেসিং টেবিলও আছে একটা। বাইরে থেকে ভিউটা দেখাতে পারবো না, বাইরেটা অন্ধকার হয়ে গেছে এখন। মার্কেট দেখা যাচ্ছে, তোমাদের কালকে সকালে দেখাবো মার্কেটটা। এই হলো আমাদের হোটেলের ট্যুর, তোমাদের দিয়ে দিলাম, রুম ট্যুরটাও দিয়ে দিলাম। আর আমরা রাতের খাবার কিনে নিয়ে চলে এসেছি। আমরা জিজ্ঞাসা করলাম বাইরে যে কোথায় খাওয়া যায়, তো এখানে একজন বললেন যে নিউ হীরা রেস্টুরেন্টে খেতে, তো আমরা ওখানেই গিয়েছিলাম। তোমাদের একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই, তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, আর হোটেলের যে মেনু কার্ড আছে সেটাও দেখে নাও। আজকে আমরা মিডিল আন্দামান আর নর্থ আন্দামানের কিছুটা অংশ দেখেছি, আর আগামীকাল আমরা পুরোটাই দেখব। তো আগামীকাল আমরা যাচ্ছি হচ্ছে রস অ্যান্ড স্মিথ, যেটা টুইনস আইল্যান্ড, যেটা মেন অ্যাট্রাকশান এখানকার। আর আরও কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা ঘুরে দেখব, এবং তারপর আমরা রঙ্গতে স্টে করব, এটাই এখনও পর্যন্ত ঠিক হয়ে আছে, তারপর দেখা যাক কী হয়। তো আমরা এখন আজকের মতন এখান থেকেই ব্লগ শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে, আজকে এখান থেকেই গুড নাইট।